সবাইকে স্বাগত জানাচ্ছি মাই লাইফ অনুষ্ঠানে। আমি মাহবুব আলম খান। যা কিছু ছুঁয়ে গেছে জীবন তার সব কিছুই আমরা তুলে ধরি এই অনুষ্ঠানে। আজ এ পর্বে আমরা কথা বলবো একজন উদীয়মান শিল্পীর সঙ্গে। কুয়াশা বিন্দু নামের এই শিল্পী এখানে নিভৃতে নির্জনে কাজ করেন। তিনি এখানে গড়ে তুলেছেন তার চিত্রশালা। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো ছবি নিয়ে, ভাস্কর্য নিয়ে, এবং জানার চেষ্টা করব তার এই ভিন্ন ধরনের জীবনযাপন সম্পর্কে। চলুন দর্শক, তার সাথে পরিচিত হই এবং তার সাথে কথা বলি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকাল শিল্পীরাও কিন্তু অনেক পরিপাটি থাকেন, 10টা 5টা অফিস করেন, গোছানো জীবন। তো আপনি বেছে নিয়েছেন অনেক আগের শিল্পীরা যেভাবে জীবনযাপন করতেন সেরকম একটা অগোছালো জীবন বা একটা নির্জনে একটা সাধনার জীবন শিল্পের প্রতি। তো এই ভাবনাটা আপনার কোত্থেকে এলো? আমার প্রাইমারি লেভেলটা আমার গ্রামে কাটছে, শৈশবটা। তখন দেখা যায়, তখন আমি ছবি আঁকতাম উলুর মাটি, পুকুর থেকে মাটি উঠায় দেখা যায় ভাস্কর্য করতাম ছোটো ছোটো। তা ওইটা কিন্তু আমার গ্রামের শৈশব। এরপরে শহরে যাওয়ার, শহরে শুধু পড়াশোনার জন্য আমি গেছি। তা পড়াশোনাকালীন সময়ে দেখা যায় গ্রামে যখন আসতাম, পরে গ্রামটাকে আমার ভালো লাগতো। শিল্পীর যে মূল উপাদান এটা আসলে গ্রামেই। আমি যদি একটা পোর্ট্রেটও করতে যাই বা একটা আমি বাঙালি কালচারে একটা মানুষকে আমি আঁকবো, এটা কিন্তু গ্রামেরই কিন্তু সব। দেখা যায় অনেক সময় পড়াশোনার পাশাপাশি দেখা যায় আমি গ্রামে আসতাম ছবি আঁকতে, মানে যে কোনো কিছু করতে গেলে আমার গ্রামে আসতে হচ্ছে। তা এই জন্য একবার আমি গ্রামেই চলে আসলাম, যে নদী নৌকা কৃষক এদের যে ছবিগুলা, তাহলে আমি এই জায়গায় থেকে আবার আসা যাওয়ার মধ্যে যে সময়টা নষ্ট হয় এটাও আমার বেঁচে গেল, বা একটা গ্রামের দৃশ্য আঁকার জন্য যে ধ্যানটা করা এই সময়টা আমি পাচ্ছি অ্যাভেলেবেল। আপনি যে ধরনের জীবনযাপন করছেন, বাংলাদেশের বড় একজন চিত্রশিল্পীর সঙ্গে এই জীবনযাপনের মিল আছে, তার সম্পর্কে কি বলবেন? কে সে? এস এম সুলতান। জি, তো কেমন লাগে তার সাথে, কি আপনি কি মিলটা খুঁজে পান? না, উনি তো অনেক মহান। উনি যে সময়ে ফাইটটা করছে এটা তো মানে অনেক সাহসের একটা ব্যাপার, কারণ আমার তো কোনো সুযোগ আসে নাই, কিন্তু ওনার কিন্তু অনেক সুযোগ আসছে, দেশ বিদেশ অনেক সুযোগ আসছিলেন। এগুলো উনি অ্যাভয়েড করে কিন্তু গ্রামে, তারপর তো আমার আশেপাশে আমি চাইলে একটু শহরে যাইতে পারতেছি, মোবাইল আছে, অনেক যোগাযোগ হয়। তখনকার সময় সে এমন একটা অজপাড়া গ্রামে ছিলেন যেটা ভাবা যায় না আসলে, এত আধুনিকতা ত্যাগ করে সে গ্রামে সাধারণ জীবন পালন করছেন। কৃষি ও গ্রামীণ জীবনের উপরে আসলে আপনি বেশি কাজ করছেন? সবার শিল্পী জীবনে, সবার শিল্পী মনে কিন্তু এরকমই একটাই থাকে, হয়তো বা বাস্তবতা হয়ে ওঠে না। দেখা যায় মানে ইনকামের বিষয়টা মনে করে যে শহরে, আর অনেকে পড়াশোনা করে আসলে কামাই করার জন্য, ইনকাম করার জন্য। তা এটা তো থাকবেই, আর্থিক একটা ব্যাপার থাকবে। তারপর আমার মনে হয় যেন, যেহেতু শিল্পী লাইনে এটা আসলে ত্যাগের একটা সাবজেক্ট, ত্যাগ করতে হবে, তাইলে আসলে এই সাবজেক্টটাকে আগায় নেওয়া যায়। কারণ প্রত্যেকটা পেশায় কিন্তু একটা কামাই রোজগার মানে অন্যরকম, আর শিল্প পেশাটা কিন্তু একটা অন্যরকম, এটা কিন্তু ব্যবসা না। হ্যাঁ, এটা আসলে কোনো বিজনেস হিসাবে দেখলে চলবে না, এটা আধ্যাত্মিক একটা ব্যাপার, আর সেটার জন্য গ্রাম বা নিরিবিল একটা পরিবেশ এটা অনেক জরুরি। কিভাবে ভর্তি হলেন, কোন সাবজেক্ট নিলেন, এই সম্পর্কে বলবেন আমাদের? চারুকলায় ভর্তির একটা মজার ঘটনা বলি। এটা হচ্ছে, যখন আমি পরীক্ষা দেই বা আগে থেকে ভাবতাম আমি ভাস্কর্য নিয়ে পড়াশোনা করব, মানে এইটা মনের প্রাণে যে আমি ভাস্কর্যই করব, কারণ ছোটো সময় থেকে এইটাই আমার একটা প্র্যাকটিসটা বেশি ছিল। এরপর যখন ইন্টারভিউতে টিকলাম, পরে ভাইবাতে নেসার স্যার, এখন উনি ডিন চারুকলার, নেসার জিজ্ঞেস করতেছে কোন সাবজেক্ট নিবা। তা আমি কিন্তু সব সাবজেক্ট থাকার পরও আমি বলছি যে সিরামিক্স নিয়ে পড়ব, অথচ সিরামিক্সটা আমি সবচেয়ে বেশি মানে অপছন্দ করতাম, মানে জানি না কেন, যে আমার মনে হয় যে ভাস্কর্যটা আমি করবো, মানে ভাস্কর্যটার প্রতি আমার একটা ভালো, কারণ এটা থ্রি ডাইমেনশন সাবজেক্ট, ধরা যায়, ছোঁয়া যায়, মানে ফিলিংসটা একটা দারুণ একটা ব্যাপার হয়। এই জন্য মানে ভাস্কর্য নিয়ে পড়বো, কিন্তু যখন ভাইবাতে জিজ্ঞেস করলো আমি বলছি সিরামিক্স। এরপর আমার তো পুরো ই হয়ে গেলো, আমি হ্যাঁ আমার জীবনটাই শেষ হয়ে গেলো, যে স্বপ্ন আমি দেখছি ওটা আমার একদম বিচ্ছিন্ন হয়ে গেলাম। এরপর ঘুরতে 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 পরে টগর স্যার আসছেন, ওনার বন্ধু হিসেবে আমার মেজো ভাই, যিনি আমাকে চারুকলা টিকার জন্য আগে উৎসাহ দিতেন, উনি বলতেছে দাঁড়াও তুমি যদি ভাস্কর্য পড়তে যাও এটা একটা সুযোগ আছে এখনও, কারণ মাত্র সকালে ইন্টারভিউ দিয়ে আসতো, তাহলে এখনও সুযোগ আছে। পরে উনি নিয়ে গেলেন, সব কিছু রেডি, আবার জিজ্ঞেস করতেছে তুমি কী নিয়ে পড়তে চাও আবার বলো, তারপরে বলতেছে সিরামিক্স, অত সুযোগ ছিল ভাস্কর্য, তারপর বললাম সিরামিক্স। পরে না জানি না, হয়তো বা এটাই চাইছেন উপরওয়ালা, কারণ মাটি হাতাইতে আমার ভালো লাগে। এরপরে সিরামিক্স পড়ার পরে গিয়ে দেখলাম যে না, এটা ঠিক আছে সাবজেক্টটা, কারণ এইটা করলে, কারণ প্রথম কাজটাই কিন্তু মাটি দিয়েই করতে হয়,
এরপর আমি সিমেন্ট বা রেজিনে মানে যে কোনো ইসে কনভার্ট করে দেয়, কিন্তু প্রথম কিন্তু মাটিটাকেই, হ্যাঁ মূল মান। এরকম এক একটা কাজ করতে কীরকম সময় লাগে, কতটা সময় নেন শেষ করতে? আসলে ওইভাবে হিসাব করা যায় না যে কত দিন লাগবে কি, যতক্ষণ আপনি সন্তুষ্ট না। হ্যাঁ, যেমন আমি দিন রাত কাজ করতে আমি পছন্দ করি, মানে সারাদিন যদি আমাকে বলা হয় এই দিনে কাজ করতে আমি পারি এবং তাই করতেছি। আপনার সময় কিভাবে কাটে, আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন, কিভাবে আপনার দিনটা কাটে, সকাল থেকে রাত পর্যন্ত আপনি আসলে কি করেন, কিভাবে কাজ করেন? এই যে দেখতেছেন স্টুডিওটা, সকালে ঢুকি, দুপুরে বাসায় খেতে যাই, আবার এখানে আসি। আর আমার ওয়াইফ আবার জব করেন, উনি সরকারি চাকরি করেন, আর দুই মেয়ে আছেন, ওনাদের আবার বাসায় যে আমার শাশুড়ি আছে উনি দেখাশোনা করেন আর কি। আর আমার ওরকম মানে চাপ নাই মোটামুটি, মানে আমি পুরো স্বাধীন কাজের ক্ষেত্রে। কুয়াশা বিন্দু কি ঠিক জায়গায় আছে, শিল্পই কি তার জন্য নিয়তির লিখন ছিল, নাকি সে অন্য কোনো পেশায় ভালো করতো? আপনি কি ঠিক জায়গাতে আছেন, কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই সঠিক, কারণ টাকার যে বিষয়টা ওটার চিন্তা কিন্তু কখনো, কারণ টাকায় কিন্তু মানুষকে বাঁচায় রাখে না, একসময় মরতেই হয়। কিন্তু এটার দিয়ে কিন্তু কখনো আমি মানে ছুটি নেই, সারাক্ষণ কাজ নিয়ে থাকতাম, পড়াকালীন সময় দেখা যায় মানে প্রচুর কাজ করতাম, বের হয়েও এই কাজের মধ্যেই আছি। কিন্তু কী পাইলাম কী পাইলাম না ওই চিন্তা কিন্তু মাথায় কখনোই আসে না, মানে কী সৃষ্টি করতে পারলাম এটাই আমাকে মানে খুব অনুপ্রাণিত করে। প্রতিদিনই বানাচ্ছি কিছু একটা, প্রতিদিনই কিছু করতেছি আর করেই যাচ্ছি, এটাই আমার ভালো লাগে, কাজ করতেই ভালো লাগে সারাদিন। আমরা কথা বলছিলাম আপনার ছবি নিয়ে, তো কী কী মাধ্যমে আপনি ছবি আঁকেন, জল রং, পেন্টিংস, কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অ্যাক্রিলিকে কাজ করি, অ্যাক্রিলিক, এটা ওয়াটার কালার এবং অয়েল কালারের সমন্বয়ে মানে দুইটার ফিলিংস দেওয়া যায়, এই জন্য এটাকে আমার। বিখ্যাত সব শিল্পীদের জীবন যদি আমরা ভালোভাবে দৃষ্টিপাত করি তাদের জীবনের উপর, দেখা যায় যে তারা অনেক সংগ্রামী জীবন অতিবাহিত করেছে এবং মৃত্যুর পর তাদের ছবি বিখ্যাত হয়েছে বা তারা বিখ্যাত হয়েছেন। তো চিত্র শিল্পীদের জীবন কি অনেক সংগ্রামের হয়? না, যারা কাজ করতেছে তারা তো করতেছে, যেমন কেউ চাকরি বিভিন্ন মিডিয়া হাউস বা বিভিন্ন জায়গায় জব করতেছে। যেমন আমি জানি না অন্যদের ব্যাপারটা, কিন্তু আমার আসলে কাজ করতেই ভালো লাগে, এটার পরবর্তীতে কী হবে না হবে। যেমন এই পর্যন্ত আমার প্রচুর পেন্টিংস বা শিল্পকর্ম, এই যে দেখতেছেন যে অনেক শিল্পকর্ম নষ্ট হচ্ছে, এখন যেটা বলতেছেন চলা যায় কি না বা ই, ওটা আসলে অনেকেই দেখা যায় চার কলতে পাশ করে চাকরি করতেছে, কিন্তু আমি দেখা যায় ডজনের উপরে চাকরিতে ঢুকছি, এক মাস দেড় মাস পনেরো দিনও এরকম হয়েছে, আমার নামই ভুলে যেতাম বা মাথা দিয়ে ধোয়া বেরিত, কোথাও একটা টেবিলে ডেস্কের মধ্যে বসে বসে মাউস নিয়ে কাজ করা মানে আমার সম্ভব হয়নি কখনো, মানে আমি পারি নাই না, আপনি থাকতে পারেন বা বাইন্ডিংস একটা রুলসের মধ্যে থাকা, যে আমার ইচ্ছাটাকে যে আমি প্রকাশ করবো সেই সুযোগ নেই, দেখা যায় কেউ চাপাই দিচ্ছে যে এটা করতে হবে ওটা করতে হবে, তাহলে ওরাই করুক, ব্যাপারটা এরকম হয়। শিল্পীরা উদাসী হয়, তো আপনার পরিবার রয়েছে, তাদের নিয়ে ভাবেন নাকি শুধু এই কাজ নিয়েই ভাবছেন, সৃষ্টি নিয়েই আপনি ব্যস্ত থাকেন? এটা মানে আমার ওয়াইফ জব করে, ও মানে পুরোপুরি সাপোর্ট দেয় আমাকে, এই জন্য আসলে অনেকটা সম্ভব হয়েছে, মানে অনেকটা কেন মানে পুরোপুরি সম্ভব হচ্ছে আমার ওয়াইফের কারণে আর কি, ও আমাকে সাপোর্ট দেয় অনেক এই ব্যাপারে, বা সাপোর্ট যে দেয় এ নিয়ে কিন্তু তার কোনো আছে না যে আক্ষেপ বা দুঃখ, ও না, মানে সবসময় আমাকে সাপোর্ট দেয়, প্রশংসা করে, এটাই আমার অনুপ্রেরণার মতো কাজ করে। আপনার এখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে, আপনি প্রদর্শনী আয়োজন করেন এখানে এবং সেটি উদ্বোধন করা হয় একজন সাধারণ কৃষক দিয়ে, তো এই এর পেছনে ভাবনাটা আসলে কী, যুক্তি কী? এটার কারণ হচ্ছে মানে পাশ করার পরে একটা যে মানে কি করব না করব এটা নিয়ে কিন্তু একটা ই ছিল, চাকরি করব না কাজ করব মানে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপরে অনেক গ্যালারিতে আমি দৌড়াইছি যে প্রদর্শনী করার জন্য শিল্পকলা বিভিন্ন জায়গায়, দেখা যায় ওখানে বলে যে প্রধান দিকে থাকবেন, মানে এটা আমার মাথা মধ্যে সেটটা করে, প্রধান দিকে থাকবেন, কোনো সচিব বা মন্ত্রী থাকলে ওনার খুশি হয় গ্যালারি। তা আমি কী করলাম যে আমার দ্বারা সম্ভব না, আমার কোনো মন্ত্রী হবে নাই কোনো কিছু নাই, তা আমি গ্রামে চলে আসলাম। আসার পরে যে এই প্রদর্শনী করতেছি গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের জন্য, যারা কিনা ওই ঢাকা কোনো গ্যালারিতে গিয়ে ছবি দেখার সুযোগ নেই, তারা যাতে সুযোগটা পায় একটা ই তৈরি করার জন্য, মানে শিল্প বোধ জাগার জন্য, যেটা আমি শুরু করলাম যে প্রকৃতির টানে মাটির ঘ্রাণে, এটার মধ্যে দেখলাম যে গ্রামে যেহেতু করি তাহলে গ্রামের হিরোকে কৃষক, সেই কৃষককেই আমি দেখা যায় ফিতা কাটাচ্ছি বা একটা গাছ রোপণ করে
উদ্বোধন করতেছি প্রদর্শনী, তো কৃষককে আমি মানে হিরো মনে হয় আমার কাছে, যে ওরাই আসলে মূল খাদ্যটা যোগান দিচ্ছে, ওরাই আসলে দেশের মানে হিরো। আপনার প্রিয় শিল্পী কে, কার ছবি আপনি আঁকেন, কার মতো আঁকতে চান, বা কার ছবি আপনার ভালো লাগে? ছবি এটা বিচার করার ক্ষমতা আমার নাই যে কীরকম ছবি আঁকলো, কোনটা ভালো কোনটা মন্দ সেটা না, কিন্তু একটা শিল্পী তার শিল্পর উপরে কতটা সে নিবেদিত প্রাণ বা তার মধ্যে শিল্প বোধ কতটুকু এটাকে আমি খুঁজে বেড়াই, যে শিল্পের চর্চার জন্য সে কতটা ত্যাগ স্বীকার করছে শিল্পের জগতে। যেমন এস এম সুলতানের কথাটা বলছিলেন, তা ওনার যে একটা ত্যাগটা এটাকে যদি আমি রিসিভ করি, তারপরে যে শিল্পবোধের যে বিচারটা ওইটা করবে সমালোচক দর্শক তারা, আমি শুধু তার লাইফস্টাইলটা মানে জীবনবোধটা যে শিল্পের জন্য করি এটাই আমি রিসিভ করি। যেমন এস এম সুলতান সেই হিসাবে আমার কাছে আদর্শ মনে হয়, যে ওনার যে তারপরে যে যেমন ব্যঙ্গক আছেন, তারপর পল সেসন, এরা যে লাইফস্টাইলটা ই করছে ওগুলি আমার খুব অনুপ্রাণিত করে, যে শিল্পের জন্য তো এটাই এইভাবেই তো করা উচিত, রাস্তায় বেরিয়ে যাওয়া উচিত। তো আপনার কী মনে হয় যে শিল্পীদের উদাসী হতে হয়, তারা সাধারণ জীবনযাপন করে না, ত্যাগের একটা জীবন বেছে নেয়, আপনি কি সেরকমই বেছে নিয়েছেন? ব্যক্তি বিশেষে এক এক রকম চাহিদা থাকে, যেমন কেউ চায় যে বাড়ি করব, গাড়ি করব, অনেক টাকার মালিক হব, বা যখন দুনিয়া থেকে চলে যায় শেষ, মানুষের কত টাকা লাগে বেঁচে থাকতে, বেশি টাকা কিন্তু লাগে না, কিন্তু একজন মানে দুর্নীতি বলে মানে দিন বিভিন্নভাবে কিন্তু টাকার পাহাড় করে ফেলতেছে, কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারতেছে না এত টাকা, তাইলে এটার কী মূল্যটা থাকতেছে? যেমন যেমন আমাদের আশেপাশে অনেকে আছে কোটিপতি, কিন্তু খুঁজে পায় না কে সে কে কী, কিন্তু আমার কিন্তু টাকা নেই কিন্তু চিনতেছে, এটাই কিন্তু আমাকে উৎসাহিত করে। আর মরে যাওয়ার পরে একজন এক রকম চাইতে থাকতে পারে, যেমন আজকে আমরা শিল্পীদের যে নামটা বলতেছি, এস এম সুলতানের কথা বলে নামটা উচ্চারণ করতেছি, কিন্তু ওই সময় তো কত মানুষ হয়েছিল, কই ওদের নাম তো আমরা বলি না। আপনার জীবন দর্শনটা কী, আপনার জীবনের ভাবনাটা আসলে কী? ওই যে কাজ করে যাওয়া, মানুষের মধ্যে নিজের শিল্পবোধটাকে বিলিয়ে দেওয়া, তারপরে দুনিয়া থেকে চলে গেলে যে মনে রাখবে সেটা আমার কাজের উপর ডিপেন্ড করবে, যে যেরকম করবো ওইভাবে তাকে স্মরণ করবে, এটাই তো স্বাভাবিক। আপনি কতগুলো কাজ করেছেন, কতটি প্রদর্শনী হয়েছে এই পর্যন্ত? গ্রাম পর্যায়ে আমি এই যে গত চার পাঁচ দিনে শুক্রবারে আমার 13তম প্রদর্শনী হয়েছে, আর আমি চাচ্ছি যে এটা আরও ছড়ায় যাক বিভিন্ন গ্রামগঞ্জে। অনেক প্রদর্শনী করতে চান, এই প্রদর্শনীগুলো কি গ্রাম পর্যায়েতেই হচ্ছে বেশি গ্রামে? হ্যাঁ হ্যাঁ, অনেকে ইনভাইট করে যে শহরে বা বিভিন্ন জায়গা থেকে আমাকে বলে যে আমাদের এখানে আসা প্রদর্শনী করেন, মানে যখন দেখি যে আমি আবার ওই জায়গায় ভিজিট করি, যদি দেখি যে বিল্ডিং আছে আছে মানে শহরের একটা ব্যাপার আছে ওইটার মধ্যে আমি যাই না, কারণ শহরে অনেক শিল্পী আছে ওনাদের জন্য, কিন্তু গ্রামের সাধারণ মানুষের জন্য কিন্তু কোনো শিল্পী নাই, তো সেই জন্য আসলে আমি একদম যেন পাখির শব্দ আমি কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করি না, কারণ হচ্ছে পাখির যে শব্দটা এটাও কিন্তু আমার চাই, মানে প্রকৃতিকে আমি কোনো বিরক্ত করি না। যাচ্ছি আমরা খালি গলায় গান গাচ্ছি, একদম ন্যাচারালি যেভাবে রাখাল গান গায় বা একটা পাখি গান গাচ্ছে ওই শব্দটা কিন্তু আমরা রিসিভ করি, মানে এইভাবে আমরা গাচ্ছি, কোনো বিরক্ত করি না কাউকে। কেউ হয়তো বা বাজারে যাচ্ছে লাভের টুকরি নিয়ে দাঁড়া দাঁড়া ছবি দেখতেছে, মানে খুব এনজয় করি এগুলি। আপনার নামটা অনেক ইন্টারেস্টিং এবং অনেকের মনেই প্রশ্ন জাগে, কুয়াশা বিন্দু, এই নামের পেছনের গল্পটা আসলে কী? না, এটার একটা ইতিহাস আছে, এটা আজকে নাই বললাম পরে নেক্সট কখনো এটাকে ই ভাঙাবো, এটা মানে গোপনেই থাক। আপনি কি পরিবারের সাথে রাগ করে এসেছেন, বা আপনার কি পরিবারের বিপক্ষে যে এই কাজে জড়াতে হয়েছে, শিল্পী হতে হয়েছে? না না, কোনো রাগ নেই, আমার ফ্যামিলি অনেক সাপোর্ট দেয়, কারণ রাগ করে চলে আসা মানে তো ফ্যামিলি, কিন্তু আমি রাগ বলবো না, যে যেমন আমি শহর থেকে গ্রামে বসবাস করতেছি, মানে এইটাই আর কি, এটা রাগও না কিচ্ছু না, হয়তো বা রিসিভ করতে পারিনি ওই পারিপার্শ্বিকতা যেটা আমাকে মাঠ পর্যায়ে গ্রামগঞ্জ এটাকে আমাকে টানে একদম গ্রামের মধ্যে। অনেকে দেখা যায় এই জন্য জিজ্ঞেস করে যে পড়াশোনা করছি কি না, তাহলে চাকরি করে না কেন, গ্রামে পড়ে থাকে এটা কী করে, সে কোনো কাজকর্ম নাই, তার চাকরি মনে হয় পায় না, এরকমও অনেকে শুনতে হয় আর কি, এই জন্য অনেক কথা শুনতে হয়, কিন্তু কে কী বললো এটা আমি মাথায় নিই না, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। শহর থেকে আপনি ছুটে এসেছেন গ্রামে যে নির্জন পরিবেশে কাজ করবেন, কিন্তু এখানে কি আপনি কাজ করতে পারছেন? এখানেও শোনা যায় যে আপনার এখানে আগুন দেওয়া হয়েছিল বা এরকম একটা প্রচেষ্টা করা হয়েছিল, এ সম্পর্কে কী বলবেন? তা জানি না কে দিল, পুলিশ আসছিলেন তদন্ত করছে, এখনো রিপোর্ট আসে নাই, কে রাতের আধারে এখানে আগুন দিচ্ছে আমি জানি না,
এরকম থাকবে যার যেই কাজ আর কি, যে আগুন দিচ্ছে তার কাজও আগুন দেওয়া, আর আমার কাজ করে যাওয়া, যে যার কাজ করবে ওর কাজও করছে। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাকেও ধন্যবাদ, মাইটিভিকেও ধন্যবাদ। দর্শক, মাই লাইফ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এ পর্বে আমরা কথা বললাম চিত্রশিল্পী কুয়াশা বিন্দুর সঙ্গে, যিনি শহরের যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামে চলে এসেছেন, গ্রামীণ জীবনযাপন করছেন এবং এখানে তিনি নিভৃতে নির্জনে তার শিল্পচর্চা করে যাচ্ছেন। আশা করি এ পর্ব আপনাদের ভালো লাগলো। আপনাদের সঙ্গে নিয়মিত দেখা হবে মাই টিভির পর্দায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।